তোমাদের সাথে আলোচনা করব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লেখা পলাশীর যুদ্ধ গল্পটি নিয়ে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে একটু জেনে রাখি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম 1820 খ্রিস্টাব্দে আর ওনার মৃত্যু কিন্তু 1891 খ্রিস্টাব্দে। এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখক পরিচিতি সম্পর্কে বিস্তারিতভাবে তোমাদের বইয়ে দেওয়া আছে, সেখান থেকে তোমরা পড়ে নেবে। এবার আমি গল্পটিতে যাচ্ছি। তাহলে গল্পটির নাম কি দেখো, পলাশীর যুদ্ধ। তাহলে এখানে পলাশীর যুদ্ধ একটা ঐতিহাসিক ঘটনা, ঐতিহাসিক সত্য। সেই যুদ্ধটার যে পটভূমিটা ছিল, যুদ্ধটা কিভাবে হয়েছিল, কাদের কাদের মধ্যে হয়েছিল, সেটা নিয়ে কিন্তু গল্পে বিস্তারিতভাবে বর্ণনা করেছেন লেখক। এইবার দেখো গল্পটা বলছি। তাহলে দেখো পলাশীর যুদ্ধ, তা সেটা কত খ্রিস্টাব্দে হয়েছিল, 1757 খ্রিস্টাব্দে 23 জুন হয়েছিল। এবার দুটি পক্ষের মধ্যে যুদ্ধ, তো দুটি পক্ষের মধ্যেই হবে তাই না, পক্ষ। এবার পক্ষ দেখো, এক পক্ষ অর্থাৎ এক পক্ষে কে ছিল, বাংলার নবাব সিরাজউদ্দৌলা, ঠিক আছে। আর বাংলার নবাব তো উড়িষ্যা বিহার এগুলোকে নিয়ে যে উনি বাংলার নবাব ছিলেন সিরাজউদ্দৌলা। আর এই সিরাজউদ্দৌলার পক্ষে কারা কারা ছিল, মীর মদন মোহনলাল। আর অন্য পক্ষে কি ছিল, অন্য পক্ষ অর্থাৎ বিপক্ষে ছিল, সিরাজের বিপক্ষে ইংরেজ কোম্পানি ক্লাইভ, হ্যাঁ। আর সিরাজের প্রধান সেনাপতি দেখো মির্জা জাফর। তাহলে সিরাজের প্রধান সেনাপতি হিসেবে মির্জাফর তো এই দিকটায় থাকার কথা তাই না, অর্থাৎ সিরাজের পক্ষে থাকার কথা, কিন্তু মির্জাফর কিন্তু এই পক্ষে থেকেও কিন্তু বিপক্ষের হয়ে কাজ করেছে। অর্থাৎ আমরা অনেকটা বলতে পারি খরের শত্রু বিভীষণের মতো, ঠিক আছে, রামায়ণে যেটা আমরা দেখি। তো এরকমই কিন্তু মির্জাফর একটু বিভীষণের মতোই কাজ করে গেছিল, আর তার ফলে কিন্তু যুদ্ধ পটভূমিটার সৃষ্টি হয়েছে, আর তার ফলে যুদ্ধ হয়েছিল। এরপর আরো কয়েকটা চরিত্র ছিল, উমিচাঁদ ছিল, তারপরে জোজা ইয়াদি ইয়াজিদ ছিল, আরেকজন ছিলেন রায় দুর্লভ। তাহলে এই যে এই জোজা ইয়াজিদ আছে, তারপরে কি আছে, উমিচাঁদ আছে, এরা কি ছিল, এরা ছিল ব্যাংকার, অর্থাৎ তখনকার দিনে বড় বড় বণিক, যাদের কাছে প্রচুর অর্থ থাকতো, যারা কি করতো, অর্থ সাহায্য দিত বাংলার নবাব যে ছিলেন তাদেরকে, বা ইংরেজদের যাদের প্রয়োজন হতো। কিন্তু নবাবের সাথে কিন্তু তাদের একটা মনোমালিন্য হয়ে যায়, আর তার ফলে কি করে, তারা সিরাজের বিপক্ষে চলে যায়, আর বিপক্ষে গিয়ে ইংরেজদের সাথে হাত মিলায়। তো এরপর দেখো কি হয়েছে ঘটনা, যে যখন গল্পের শুরুতেই দেখবে তোমাদের আছে যে তখন বাংলার নবাব সিরাজউদ্দৌলা আর সেই সামান্য একটা বালক এভাবে করে নবাব পদে বোধে বসে আছে, অর্থাৎ সিরাজের বয়স তখন তেমন বেশি কিছু না। তো ইংরেজরা কি আছে, ভয়ে ভীত হয়ে আছে, ইংরেজরা আলোচনা করছে কেন ভয়ভীত হয়ে আছে, কারণ সিরাজ কি করছে, ইংরেজদের কিন্তু কোনো কিছুকে মানছে না, বরং ইংরেজদের কিন্তু যেই কোনো পদক্ষেপ নিতে চাইলেই কিন্তু সিরাজ কি করছে, তার বিরোধিতা করছে। এর ফলে ইংরেজরা কি করছে, একটু ভয়ে ভীত হয়ে আছে, তাদেরকে আবার বাংলা থেকে তাড়িয়ে দেবে না তো সিরাজ। আর তার ফলে কি হয়েছে, এই সিরাজ এই ইংরেজরা কি করেছিল, তখন যখন ভয়ে চিন্তিত হয়ে আছে, তখন সেই সময় তার কাছে একটা চিঠি এসেছিল, একটা পত্র এসেছিল। আর এই পত্রটা কে দিয়েছিল, এই পত্রটা দিয়েছিল কিন্তু মির্জাফর, ঠিক আছে, মির্জাফর উমিচাঁদ ওরা মিলে কিন্তু এই পত্র। ইংরেজরা যখন তখন কি হলো, তাহলে ইংরেজরা যখন চিন্তিত অবস্থায় আছে কি করবে, সেই সময় কিন্তু তাদের হাতে একটা পত্র আসলো। পত্রটা কারা লিখেছিল, পত্রটা লিখেছে কি, মির্জাফর উমিচাঁদ এরা সবাই মিলে কিন্তু পত্র দিয়েছিল। কি পত্র দিয়েছিল, যে আমরা তোমার পক্ষে আছি, ক্লাইভকে প্রচুর পত্র পাঠিয়েছিল, আমি তোমাদের পক্ষে আছি, তোমরা হলো সিরাজের বিরুদ্ধে যুদ্ধ করো, আর সিরাজকে নবাব থেকে পদ থেকে পদচ্যুত করো। আর সে সিংহাসনে কে বসতে চেয়েছিল, মির্জাফর নিজে বসতে চেয়েছিল। এরপর যুদ্ধটা কিভাবে হবে, ঠিক আছে, এইটা আমরা জানবো পরের ভিডিওতে।